কোন মেয়েকে বিবাহ করবেন, যাই তাই মেয়েকে বিয়ে করতে যাবেন না, কোন ছেলেকে জামাই করবেন, যাকে তাকে জামাই করবেন না। শুনে রেখে দিন, ওই ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন, কটা কটা কটা, দুটো গুণ। আর কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবেন, ছয়টা গুণ। আচ্ছা ছেলেদেরটা আগে বলি, ওই ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন, এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। আচ্ছা সৎ ছেলে কাকে বলে, সৎ ছেলে কোন লোকটাকে বলে, গালে দাড়ি রাখলে বুঝি, মাথায় টুপি দিলে, বড় পাঞ্জাবি পরলে, নামাজ পড়লে, রোজা রাখলে সৎ বুঝি? না, নবীজি বলছেন, বুখারীর হাদিস, রসুল বলছেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে, দিলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। কি? দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর একটা কিসের গ্যারান্টি? দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি, এই দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। ভাবতে পেরেছেন? যান বাড়ি চলে যান, এবার গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। এত সহজ জিনিস ভাবলেন আপনি, কোথায় আছেন? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু মাথায় রাখুন, ওই ছেলেকে জামাই করবেন যে ছেলেটা সৎ ছেলে। সৎ কাকে বলে খুলে বলে দিয়েছি, আর বিস্তারিত আলোচনা করবো না ওদিকে। দুই নাম্বার দ্বিতীয় গুণ কি? ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী ভাষাটা বোঝে, ভাষাটা বোঝেন? কর্মী মানে ছেলেটা পরিশ্রম করে, কুড়ে নয়। আপনারা কি বলেন ভাষাটাকে? শ্রমিক, শ্রমিক মানে শ্রম মানে খেটে খায়, খেটে খায়, ওই বাপের মেহনতি, মেহনতি, ওই বাপের, বাপের ইনকাম টাকা আছে, ফটো ইনডিগ্রি করে, বাপের টাকায় ফোকট দালাল ডিগ্রি করে, ওই ছেলে নয়, নিজে ইনকাম করে কিনা। তাহলে এক নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা, দু নাম্বার ছেলেটি কর্মী কিনা। এবার আসছি মেয়েদের কটা গুণ বলেছিলাম, ছটা, কোরআনই আছে। মুসলিমাতিন মুমিনাতিন কনিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সঙ্গীবাতিন ওয়া আবকার। আঠাশ নম্বর পারার ১৯ নম্বর পৃষ্ঠার একেবারে ১১ নম্বর লাইন সুরার নাম সুরায় তাহরিমের ৫ নম্বর আয়াত, এক নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবে, দুই নাম্বার মেয়েটি মোমেনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, তিন নাম্বার মেয়েটি অনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে, দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে, দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তত্ত্ব পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, যত বড় ধরনের মেয়ে হোক, যত কোটিপতির মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনো দিন বৌমা করতে যাবো না, ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পথে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? নারী জাতির আর একটা অভ্যাস খারাপ কি জানেন? শুনে রেখে দিন মা বন্যা, আমারে ভুল বুঝতে যাবেন না, নারী যখন বউ হয়, নারী যখন বউ হয় তখন আলাদা খাওয়ার লাইন করে, আর ওই নারী যখন শাশুড়ি হয় একসাথে খাওয়ার হাদিস শোনায়। ঠিক না বেটি? ও যখন বউ হয়ে এসেছিল বাড়িতে তখন আলাদা খাওয়ার লাইন করেছে, স্বামী স্ত্রী ছোট হাঁড়ি একটা গ্যাস খাবো, শ্বশুর শাশুড়ি বাদ। স্বামী যখন, নারী যখন বউ হয় তখন আলাদা খাওয়ার লাইন করে, আর ওই নারী যখন শাশুড়ি হয়, মানে ওর ছেলের যখন বিয়ে দেয় শাশুড়ি হয়, ও তখন বৌমাকে হাদিস শোনাচ্ছে, একসাথে খেতে হয়, একসাথে থাকতে হয়। এই হলো নারী, অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ বাবা, এই ওয়াজ শোনার লোক কম, লোক শোনার লোক কম, মনে রাখবেন। আপনারা ভাবছেন আমার এনার্জি লস হয়ে গেছে, না, এখানে জানেন এই যে ক্যামেরাগুলো চলছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা, এই ১২টা আর ওই একটা, ওটাও নাকি ভাই, ওটা আলাদা। আচ্ছা এই ১২টা মোবাইল আছে, দেখতে পাচ্ছেন না? এই ১২টা মোবাইলে, এক একটা মোবাইলে খুব কম করে হলে ১,০০০ ২,০০০ করে লোক দিচ্ছে, জানেন? আপনি কী ভাবছেন এই কটা লোক আমি বসে আছি ভাবছেন আমার এনার্জি লস হয়ে যাবে? এখন মিডিয়ার যুগ না, বাড়ি থেকে ভাববেন, আমি কোনো এনার্জি লস করি না। কারণ কি জানেন, যেদিন ক্লাসে
ক্লাস নাইনে 130 জন স্টুডেন্ট, যেদিন বৃষ্টি হয় সেদিন 130 জন আসে না? আসে না। ওই 20-25 জন আসে, তা সেদিন ক্লাস করতে হয় না আমাকে? হয়। আর যেদিন 130 জন আছে সেদিন ক্লাস করতে হয় না? তাহলে স্টুডেন্টটা কম বেশি কোনো ব্যাপার নয়, তুমি টিচারটা কতটা বোঝাতে পারলে এটাই হলো মূল ম্যাটার। সুতরাং কে এলো কে গেলো সব দেখার দরকার নেই, যে কজন বসে থাকবেন, দুজন শ্রোতা থাকলে আমার 1000টা বেকার শ্রোতার থেকে 10 জন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে, ঠিক না বেঠি? একদম, নো টেনশন। আপনার অসুবিধা হচ্ছে কি? আর একটু হবে না, বন্ধ করে দেবো, আর একটু হবে, ঠিক আছে, চলো এবার আসছি। তাহলে 1 নম্বর হলো মেয়েদের কটা গুণ লাগবে? 6টা। কি কি এগুলো মনে রাখবেন, যে এই গুণগুলো আছে কিনা আমার বৌমার মধ্যে দেখি। খালি ফর্সা সাদা চামড়া দেখেই ছুটতে গেলেন, খালি চামড়াটাই দেখলেন, সাদাটা, খালি সাদা চামড়াটা দেখলেন, তার গুণটা আর দেখলেন না। অনেক মানুষ আছে, যুবক ছেলে আছে, মেয়েদের সাদা চামড়া দেখে পাগল হয়ে যায়, তার ভালোবাসা, তার অন্তর এবং তার মানে ব্যবহার এসব দেখে না। শুনে নিন, 1 নম্বর হলো মেয়েটা মুসলমান কিনা খবর নেবেন, 2 নম্বর মেয়েটা মুসলমান বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, মুমিনাতিন। 3 নম্বর হলো কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। মেয়েদের আর একটা অভ্যাস শুনুন, এই কয়েকটা অভ্যাস বলে যাচ্ছি। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক, ঠিক না বেঠিক? এই জন্য মেয়ের মায়েদের বলে যাচ্ছি, মা বেশি চালাক হওয়া ঠিক নয়, তুমি মেয়ের মা, তোমার একটু জবানটা একটু আস্তে করা উচিত। দেখবেন অনেক মেয়ের মা আছে ছেলের বাপের সঙ্গে মায়ের সঙ্গে এমন ঝগড়া শুরু করে দেয় কল্পনার বাইরে। এই জন্য মেয়ের মায়েদের বলে যাচ্ছি, যে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেঠিক? মেয়ের মায়ের কান ভাঙানিতে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়। একটা উদাহরণ দেবো, আরে ভাই দেবো কি বলুন না, আপনার একটু আমার সঙ্গে কথা বলুন অন্তত কথা। এই ওদিক দিয়ে কার আছে, বন্ধ করে জানতো ভাই, ওদিকে ভাই একটু কষ্ট করে জানতো ভাই আমার, বল ভাই তোরা ওদিকে গিয়ে গল্প কর। এই যে কজন লোক বসে আছেন, এই কজন একটু দয়া করে শুনে যান, কোরআনের আলোচনা তো, এ আলোচনা শোনার লোক কম, চলুন। আচ্ছা ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদের, মেয়েদের কটা গুণ বলেছি? 6টা, ঠিক আছে। এই গুণের সঙ্গে ওইটা অ্যাটাচ করে দিচ্ছি, অ্যাটাচ দিলে সুবিধা হবে বুঝতে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিলেন, তাই তো নাকি? বাহ। যেদিন মা ফাতেমা, মায়েরা শুনে নিন ভালো করে, আপনি রাগ করবেন না মা বোনেরা, হয়তো মা বোনেরা অনেকে মনে করছেন মলিসা মহিলা বিরোধী, না বাবা আমি ওটা বিরোধী নই, আমি বাস্তবটাই বলছি, শুনে নিন। মা ফাতেমাকে, ফাতেমাকে যেদিন আলীর সঙ্গে বিবাহ দেওয়া হলো, ফাতেমাকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, নবীজি ফাতেমাকে কি কি দিয়েছিলেন আর কি কি বলেছিলেন, আর আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, ধরুন চাঁচলে, আপনি আপনার মেয়েকে চাঁচলে বিয়ে দিয়েছেন কি গাজলে বিয়ে দিয়েছেন, আপনি আপনার মেয়েকে কি কি দিয়েছেন আর কি বলে পাঠিয়েছেন, আর নবীজি তার মেয়ে আলীর সঙ্গে বিবাহ দিয়েছেন, কি কি দিয়েছেন কি কি বলেছেন, একটু শুনে নিন দয়া করে বলে যাচ্ছি। কি চলুন, আপনি আপনার মেয়েকে কি দিয়েছেন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ, ছোট ছোট দুটো মাথার বালিশ, আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ, ওরে কি বালিশ বলে বাবা, কি কি গোল বালিশ, তাহলে বাবা আল্লাহর নবী বলে নাই, স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করবে, কটা কটা কটা? 1 নম্বর হলো আসসালামু কাবলাল কালাম, স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে তো কোনোদিন সালাম দাও নাই, বউকে সালাম দিয়েছে না, শালিকে সালাম দেয়, শালিকে, আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল নষ্ট করবে,
দুই নম্বরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিনই কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। তিন নম্বরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিনই কাবা শরীফের দিকে মুখ করে পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। চার নম্বরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিনই গোসলখানায় বাথরুমে গোসলখানায় তারা যেন কোনোদিন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিনই গোসলখানায় উলুঙ্গ অবস্থায় গোসল যেন না করেন। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন হাতের চুড়ি কি বলেন, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করেন। মায়েরা বোনেরা ভালো করে শুনে নিন, এক হাতে একটাই চুড়ি পরবেন, এক হাতে দুইটা চুড়ি পরা আপনাদের নিষেধ আছে। আল্লাহর নবী যখন এই কথাটি বললেন, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাম দিকে বসেছিলেন, উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুড়ি পরে ক্ষতিটাই কি? আল্লাহর নবী বলেন, উমর, তোমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুড়ি পরে, স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজ নাম পরপুরুষের জন্য হলো হারাম। এরপরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ তারা যেন কোনোদিনই দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমাবে। জিজ্ঞাসা করা হলো, হে নবী, স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি? আল্লাহর নবী বলেন, স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি আছে মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে এই গ্রামে কেন ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেই না। ও, দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বিয়ে করতে দেরি করেছিল। রাগ করো না বাপ, বাস্তব কথা বলে যায়, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা। আল্লাহর নবী বলেছেন, স্বামী তার স্ত্রীকে তিন জায়গায় চুমা দেবে, চুমা। এক নাম্বার হলো কুব্বালাতুল আইনাইনে, দুই চোখের মাঝখানে চুমা দেবে, অর্থাৎ কপালে চুমা দেবে। দুই নাম্বার হলো কুব্বালাতুল খাদ্যে, গালে চুমা দেবে। তিন নাম্বার হলো কুব্বালাতুল ইয়াদিন, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হয়? এ বোকারা বোঝে না, এই জায়গায় চুমা দেয়, ওরে এই জায়গাতে চুমা দিতে হয়। এখানে 19টা রগ আছে, কটা 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 19টা রগ আছে, দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সম্মান সব আল্লাহ জড়িয়ে রেখেছে এই জায়গায়। স্বামী স্ত্রী যখন এই জায়গায় চুমা দেয়, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা বেড়ে যায়। এই ওয়াজটা করেছি মুর্শিদাবাদে, একটা বুড়ো তকবির দিচ্ছে, লিল্লাহে তকবির, লিল্লাহে তকবির। তখন পাশে আর একটা বুড়ো বলছে, ভাই তুই চেল্লাচ্ছিস কেন ভাই? তখন বলছে, ভাই তুই বুঝিস, আজ এতদিন বুড়ির 20 বছর হয়ে গেল, বুড়ির হাত ধরতে পারিনি, কি টেনশন বেচারা। ও, রাগ করবেন না, পেরেশান পেরেশান আমার বাপেরা, চলেন। এরপরে বলা হয়ে যায়, স্বামীরা এই দেখেছেন, এই তো শ্রোতা আমার নাকি নেই, এসো এসো। এরপরে বলা হলো, এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে প্যান গেঞ্জি পরাইও না বউকে, ওটা বলতে যাইনি বাবা, শুধু তাই নয়। এরপরে বলা হয়েছে, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা, আল্লাহ দেয়া নিয়ামত ভালোবাসা, এজন্য স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীকে ভালোবাসা দেবেন। আপনার স্ত্রী আপনার মুখের পানে চেয়ে সব কিছু ছেড়ে চলে এসছে, অতএব স্ত্রীর প্রতি অত্যাচার অবিচার করবেন না। তাই আপনাদেরকে বলে যাচ্ছি, অনেক মেয়ে ছেলে মনে করছে, হায় হায় সর্বনাশ হয়ে গেল, আরে মহব্বত ভালোবাসা বেড়ে যাবে শুনে রেখে দিন। মেয়েদের একটা অভ্যাস খারাপ কি জানেন, শুনে নিন, আর একটা অভ্যাস বেরিয়ে পড়লো, রাগ করবেন না। মেয়েদের আর একটা অভ্যাস শুনুন, স্বামীর মন পাওয়ার জন্য স্বামীর বিরুদ্ধে খালি যত রকমের তাবিজ তোবা যেটা ওটা করে, ঠিক না বেটি? স্বামীর মন পাওয়ার জন্যে, এই মা বোনেরা শুনে নাও, আজ আমি একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবি একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা
স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে বসে বসে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে গলায় দড়িয়ে মারো দোবা।